কক্সবাজার জেলার রামু উপজেলার উদ্যোগে সুফল ভোগী সদস্যদের সাথে সমাবেশে সভাপতিত্ব করেন বিআরডিবি রামু উপজেলার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের পল্লী বোর্ড মহাপরিচালক আব্দুল গাফর খান কক্সবাজার জেলা প্রতিনিধি নুরুল ইসলাম সেলিমের পাঠানোর তথ্যচিত্রে দেখুন বিস্তারিত সভায় আরও উপস্থিত ছিলেন বিআরডিবি কক্সবাজার জেলার উপপরিচালক মোহাম্মদ এনামুল হক বিআরডিবি রামু ইউসিসি এর চেয়ারম্যান নুরুল হক চৌধুরী রাম প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক নুরুল ইসলাম সেলিম অপ্রধান সহ্য উৎপাদন প্রকল্পের আঞ্চলিক জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ মতবিনিময় সভায় প্রধান অতিথি বলেন বাংলাদেশ সরকার প্রান্তিক জনগোষ্ঠীকে অপ্রাধান্য শস্য উৎপাদন উৎসাহিত করার জন্য মাত্র চার পার্সেন্ট সার্ভিস চার্জের মাধ্যমে ঋণ প্রদান করেন কৃষকরা অপ্রধান শয্যে উৎসাহিত করার মধ্য দিয়ে দেশের অগ্রণী ভূমিকা রাখতে সকলের নিকট অনুরোধ জানান